প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী। আপনারা বিভিন্ন ফেসবুক ভাইরালের মাধ্যমে যে ঘটনাটি জানতে পেরেছেন সেজন্যে একটি ঘটনার প্রেক্ষিতে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো সন্তানেরই কোনো কোনো সন্তানের বাবাই বাবারই বেঁচে থাকার ইচ্ছে থাকে না। হ্যাঁ, তারপরে আমি শক্তভাবে আমি নিজেকে আমি শক্তভাবে এখনো রেখেছি, কারণ এই সত্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। সত্য উদ্ঘাটন না করলে আপনারাও আমার সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন। আমার এই প্রাক্তন স্ত্রী তসলিমা রহমান, তার সাথে আমার অনেক আগে আর 2 থেকে আড়াই বছর পূর্বে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে বিভিন্ন তার নৈতিক চরিত্রের অধঃপতনের কারণে তার সাথে আমার ডিভোর্স হয়, এবং ডিভোর্স হওয়ার পরে সে আমার 2 সন্তান লামিয়া চিস্তি এবং লাবিব রহমান চিস্তিকে নিয়ে আলাদা মালিবাগের বাসায় বসবাস করে এবং আমি খিলগায় আলাদা বাসায় বসবাস করে থাকি। আমার প্রাক্তন স্ত্রী যেই বাসায় আমার সন্তানদেরকে নিয়ে থাকি সেখানে আমি যাই সকালের দিকে এবং রাতেও যাই। যাবতীয় খরচ এবং বাজারের জন্য যাবতীয় খরচ এবং স্কুল কনভেন্স সবকিছু আমি তাদেরকে দিয়ে আসি এবং বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করে পরে আমি আমার অফিসে চলে যাই। ঘটনার দিন অনুরূপভাবে আমি আমার সন্তানরা যে বাসা থাকে সেখানে আমি যাই এবং গিয়ে আমি যাবতীয় খরচাদি তার হাতে তুলে দিই, তার মায়ের হাতে তুলে দিই। তখন একটা পরিস্থিতিতে আমার প্রাক্তন স্ত্রী আমাকে অনুরোধ করে যে মেয়ের সবসময় মন খারাপ করে থাকে, তুমি তাকে স্কুলে নিয়ে যাও না, আজকে তুমি মেয়েকে স্কুলে নিয়ে যাও আর আমি ছেলেকে স্কুলে নিয়ে যাবো। সেই মোতাবেক আমি আমার মেয়েকে নিয়ে আমি বাসা থেকে 11:30 দিকে আমার মেয়েকে পিক করি। পিক করে 12:30 কি 12:35 দিকে আমি তাকে স্কুলে নামিয়ে দিয়ে আসি এবং এরপরেই নামিয়ে দিয়ে আসার পরে কিন্তু আমি আমার অফিসে চলে যাই। এরপরে কিন্তু সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল যে আমি যদি আমার বাচ্চা তার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সে আমাকে দেখে ছাড়বে এবং সে খারাপ হলে কত খারাপ হতে পারে এটা কল্পনার বাহিরে। তো আমি তাকে এর পিছনে তাকে আমি কারণ জিজ্ঞাসা করলে সে লাইন কেটে দেয় এবং আমার সাথে কোনো কথা বলে না। এরপরে আমি সন্ধ্যার দিকে আমাকে এক সাংবাদিক ভাই টেলিফোনের মাধ্যমে জানিয়েছে যে আপনার প্রাক্তন স্ত্রী আপনার মেয়ে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম আজে বাজে কথা বলছে, বিভিন্ন রকম অভিযোগ দিচ্ছে। আপনি কি আসবেন আপনার বক্তব্য দেওয়ার জন্য? আমি অবশ্যই আসবো। সে যে ধরনের কথা বলছে এটা মিথ্যা বানোয়াট, আমাকে ফাঁসানোর জন্য করছে, আমি এক্ষুনি আসছি। এই বলে আমি হসপিটালে ছুটে যাই এবং আমি বিভিন্ন টেলিভিশনের ক্যামেরার সামনে আমার বক্তব্য উপস্থাপন করি। ইন দ্য মিন টাইম আমি আমার মেয়ে স্কুলের মিসের কাছে ফোন দিয়ে জানতে পারি যে 2:30 দিকে আমার তার মাকে ফোন দেয়, ফোন দিয়ে জানায় যে মেয়ের মিনিস্ট্রেশন হয়েছে। তো যেহেতু আমার মেয়ের বয়স 10+, এটাই তার প্রথম মিনিস্ট্রেশন, যার জন্য একটু ব্লিডিং হয়েছে এবং জামা কাপড়ের কিছু কিছু রক্ত লেগেছে। তখন মিস ফোন দেওয়ার পরে ওর মা এসে আমার প্রাক্তন স্ত্রী এসে আমার মেয়েকে স্কুল থেকে পিক করে। ওই পরিস্থিতিতে সে আমার মেয়েকে বাসায় না এনে আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মানহানি করার লক্ষ্যে এবং আমাকে বিপদে ফেলার জন্য আমাকে ফাঁসানোর জন্যে সে আমার মেয়েকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে আমার নামে যে মিথ্যা অভিযোগ দেয় এবং এটাকে বিভিন্নভাবে সে এটা প্রমাণ করার চেষ্টা করে, যদি এখন পর্যন্ত মেডিকেলে কোনো ফাইনাল কোনো রিপোর্ট আসেনি। তো এখান থেকেই ইন দ্য মিন টাইম সে আমি তাকে আমি জানতে পারি যে তার বাসায় বিভিন্ন ধরনের লোকজন আসা যাওয়া করে। ওই পরিস্থিতিতে তার যে প্রাক্তন স্বামী সুজন সেও এই বাসায় আসা যাওয়া করে। ওই পরিস্থিতিতে আমি আমার সন্তানরা ওই বাসায় নিরাপদ নয় জেনে আমি সন্তানদেরকে আমার কাস্টডিতে নিয়ে আসার জন্যে মামলা করার প্রস্তুতি নিই। তো সে এই ঘটনাটি জানতে পেরেই সে আজকে যাতে করে আমি পরবর্তীতে আমার সন্তানদেরকে আমি আমার কাস্টডিতে না আনতে পারি সেজন্য সে আমার মেয়ের মিনিস্ট্রেশন হয়েছে এই ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্যেই সে আমার মেয়েকে ওই পরিস্থিতিতে বাসায় না নিয়ে এসে সে সরাসরি হসপিটালে নিয়ে গিয়ে
আমার নামে এই ধরনের মিথ্যা এবং বাজে এক ধরনের কমপ্লেন করে। তো এখান থেকে আপনাদের প্রতিমান হচ্ছে যে ভদ্রমহিলা মানসিক ভারসাম্যহীন এবং সে বাচ্চা আমার কাস্টডিতে যাতে করে আমি না নিয়ে আসতে পারি, ব্লেম দিয়ে আমাকে বিপদে ফেলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে সে এখানে, এবং পরবর্তীতে সে আমার নামে থানায় একটি মামলা করে, যে মামলার নাম্বার হচ্ছে 11/6/2019 তারিখে এবং রমনা থানায়। এবং আমি ঘটনার তথ্য প্রমাণ ফাইনাল কোনো রিপোর্ট না আসার আগে পুলিশ কিভাবে এই ধরনের মামলা নেয় সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। উক্ত ঘটনার জন্য স্বাভাবিকভাবে আপনারা আমার উপর ক্ষোভ থাকতে পারে, বাট আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাকে কোনো ভুল বুঝবেন না, আমি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত না। আমার বাবাই আমার আমার মেয়ে আমার প্রথম সন্তান ও আমার খুব আদরের সন্তান, আমি এবং কোনো বাবাই কখনো এই ধরনের কার্যকলাপ করতে পারে না। সুতরাং আপনারা আমার সম্পর্কে কোনো রকম ভুল বুঝবেন, আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমি এখনো শক্তভাবে এটার বিরুদ্ধে আমি নড়ে যাব, এটা সত্য উদ্ঘাটন করে ছাড়ব, এবং সত্য উদ্ঘাটন করে আমি আবার আপনাদের সামনে হাজির হব, এবং এটা ইনশাল্লাহ এটা প্রমাণ হবে যে আমি সঠিক আছি এবং আমার প্রাক্তন যে কাজটি করেছে এটা এটি তার একটি মানসিক ভারসাম্যহীন কাজ, এবং আমাকে বিপদে ফেলার জন্যে আমার মেয়ের মান ইজ্জতকে সে একটু উন্নত ব্যাখ্যা না করে সে তার উদ্দেশ্য হাসিল করার জন্যে এই সম্পূর্ণ ঘটনাটি সে একটি সাজিয়েছে। সুতরাং বিচারের দায়ভার প্রিয় দেশবাসী আপনাদের কাছে এবং আপনাদের কাছে, এবং অবশ্যই ইনশাল্লাহ এটা আমার 100% আমি কনফিডেন্স যে একদিন এটা সত্য উদ্ঘাটন হবে, এবং সত্য উদ্ঘাটন করে আমি আবার আপনাদের সামনে আমি হাজির হব। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, এ আমার প্রার্থনা, এ আমার কামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।